সরকারি হাসপাতালে চালু নেশামুক্তি কেন্দ্র। মালদহ জেলায় এই প্রথম মেডিকেল কলেজ হাসপাতালের নেশামুক্তি কেন্দ্র খোলা হলো। সপ্তাহে দুই দিন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে নেশামুক্তি কেন্দ্রে পরিষেবা দেওয়া হচ্ছে। আপাতত সপ্তাহে সোমবার ও বুধবার এই নেশামুক্তি কেন্দ্র খোলা হচ্ছে বহির্বিভাগে। মাদকাসক্তদের এখানে চিকিৎসা, কাউন্সিলিং সমস্ত কিছুই করা হচ্ছে। না, এটা তো আমাদের এখানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, মানসিক স্বাস্থ্য বিভাগের, এর আগেও যারা নেশা সংক্রান্ত সমস্যা হতো চিকিৎসা চলতো, ডিপ্রেশন রিলেটেড ড্রাগ রিলেটেড প্রবলেম চিকিৎসা, কিন্তু এবার থেকে যেটা আমার করা হলো, এবারে একটা অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি নামে একটা নেশামুক্তির ট্রিটমেন্ট নেশানের চিকিৎসার জন্য বিশিষ্ট ক্লিনিক খোলা হলো। সোমবার এবং বুধবার দিন এখানে খোলা হবে। সেখানে আমরা তাদেরকে নথিভুক্ত করার পর তাদের সম্বন্ধে সামগ্রিকভাবে নানা দিক থেকে তাদের কাউন্সেলিং, তাদের মনোবৈজ্ঞানিক ব্যাপারটা কাউন্সেলিং করা, সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্ট এবং এইভাবে তাদের কাউন্সেলিং, সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট কাউন্সেলিং, সোশ্যাল কাউন্সেলিং এবং সাইকিয়াট্রি ট্রিটমেন্ট, এই সবকটা সামগ্রিকভাবে নিয়ে তার পরিষেবা আমরা প্রদান করার চেষ্টা করব। বহির্বিভাগে চিকিৎসার পর প্রয়োজন পড়লে রোগীদের চিকিৎসার জন্য মেডিকেল কলেজে ভর্তি করানো হচ্ছে। এইভাবে আপাতত চালু হলো মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি নেশামুক্তি কেন্দ্র। বর্তমানে মালদহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক বেসরকারি নেশামুক্তি কেন্দ্র। সরকারি অনুমোদিত এই নেশামুক্তি কেন্দ্রগুলিতে মাদকাসক্তদের ভর্তি নিয়ে চিকিৎসা, কাউন্সিলিং করা হয়। বেসরকারি এই কেন্দ্রগুলিতে অনেক সময় টাকা পয়সা খরচ হয় পরিবারের লোকেদের। এমনকি বিভিন্ন সময় এ সমস্ত নেশামুক্তি কেন্দ্রগুলিতে রোগীদের সঠিক চিকিৎসা না করারও অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা। আগামী দিকে আরও এই পরিষেবা বৃদ্ধি করার বা প্রতিদিন আমরা এখন এটা দিয়ে শুরু করছি, এর পরবর্তীকালে যদি আমরা চেষ্টা করব যাতে করে যে ইনডোরে অ্যাডমিট করে এই পেশেন্টদেরকে ইনডোরে যাদের দরকার পড়বে চিকিৎসার জন্য ইনডোরে ভর্তি করার সেই পরিষেবা যারা দিতে পারি সেটাও চেষ্টা করবো আমরা শীঘ্রই। তবে এখন আপাতত আমরা আউটডোর ভিত্তিকে এটা করব, সেখানে যারা এই নেশাতে আচ্ছন্ন বা নেশা নিয়ে সমস্যা আছেন তারা আসবেন এবং তাদেরকে আমরা যথাযথ চিকিৎসা দিয়ে সাপোর্ট দিয়ে এবং করবো, কারণ এই একটি সামাজিক সমস্যা এবং মানসিক স্বাস্থ্যের উপর আমরা গুরুত্ব দিতে চাইছি, বিশেষ করে যুব সমাজের, যাতে তারা এইভাবে এগিয়ে আসেন এবং এখানে ট্রিটমেন্ট পান এবং সামগ্রিকভাবে আমরা প্রস্তুত করব। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নেশামুক্তি কেন্দ্র চালু হওয়ায় অনেক ক্ষেত্রে সুবিধা হবে রোগী ও রোগীর পরিবারের। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে বহির্বিভাগে পরিষেবা চালু করা হলো। বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই বিভাগে নেশামুক্তি কেন্দ্র সপ্তাহে দুই দিন বসবেন, চিকিৎসা পরিষেবা দেবেন। রোগীদের বহির্বিভাগের চিকিৎসার পর প্রয়োজন পড়লে কাউন্সিলিং বা চিকিৎসার জন্য মেডিকেল কলেজে ভর্তি নেওয়া হবে রোগীদের। তবে আগামীতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নেশামুক্তি কেন্দ্রের আলাদা ক্লিনিক খোলার পরিকল্পনা রয়েছে। সম্পূর্ণ আলাদা বিভাগ খোলা হবে নেশামুক্তি কেন্দ্রের জন্য, যেখানে নিয়মিত রোগী দেখা থেকে শুরু করে কাউন্সিলিং সমস্ত কিছুই করা হবে। এতে খুশি মালদহ জেলার সাধারণ মানুষ। মালদহ থেকে হরসিদ্ধ সিংহ, নিউজ 18 লোকাল।